হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলে এসেছি আবার একটি নতুন ব্লগের সাথে। তো আজকের ব্লগটি হচ্ছে একটি, আমাদের বাড়িতে আজকে পুজো আছে, তো পুজোটা হচ্ছে যতিয়া পূজা। তো যতিয়া পূজার কী কী নিয়ম, কীভাবে করতে হয়, কীভাবে হয় আমাদের বাড়িতে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। এখনও আমার বাড়ির সমস্ত কাজ হয়নি, বাড়ির কাজকর্ম বাকি আছে। তো তাড়াতাড়ি উঠে আমি শুধু ঘরেরই নর্মালি কিছু কিছু কাজ করেছি, এখনও বাকি কাজগুলো বাকি আছে, বাজার টাজার কিছু করিনি। তো এই পুজোতে অনেকেই মানে দুদিন লাগে উপোস করতে, নির্জল উপোস হয়। তো আড়াইটা তিনটা ভোরবেলার দিকে হচ্ছে পুজো করতে হয়, সে তারপরে আবার সারাদিন উপোস, তারপরে আবার সন্ধ্যাবেলা পুজো করতে হয়। তারপরে যারা বিবাহ না, তারা হচ্ছে সন্ধ্যাবেলা উপাসটা ভাঙে, আর যারা বিবাহ যেমন আমার বোন, তারা হচ্ছে পুরোটাই করবে, পরের দিন ভোরবেলা পুজো করে খাবে। তো আমার তো আজকে মানে কালকে পুরোটাই উপোস যাবে। তো তোমরা ভিডিওটি দেখো কীভাবে যতিয়া পুজোটা আমরা করি। বোনও আসবে আজকে বাড়িতে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো দেখো এখানে দিদা মাছ কাটছে, এগুলো হচ্ছে পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলো কাটা হয়ে গেছে, আমি এখন ভেজে নিব। তো আজকে বিশ্বকর্মা পূজা ছিল বলে আমাদের পুন্ডি বাড়িতে পুঁটি মাছ কোনো মাছেরই দোকান ছিল না। তো পরে আমরা টিকাপুল থেকে মাছ নিয়ে এসেছি। তো মাছগুলোকে এইভাবে করে ভেজে নিব। এরপরে আমি বানাবো ডাল, এটা হচ্ছে রহরের ডাল। তো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবো রহরের ডালটাকে, বসাবো। তো বন্ধুরা, এখন আমি ডাল হয়ে গেছে, ভাতও হয়ে আসছে, আর এখন আমি কাটবো হচ্ছে ঝিঙা আলু। এই যে ঝিঙা আলু দিয়ে সবজি করব মাছ দিয়ে। তো এখনও বোন আসেনি, বোন আসবে, বোন আসতে দেরি আছে। তো ওখন রেডি হচ্ছে, ও আসবে, তোমাদেরকে দেখাবো তখন। ততক্ষণ তোমরা ভিডিওটি দেখতে থাকো আর সাথে থাকো। তো এখানে আমার সবজি কাটতে কাটতে রূপা চলে এসেছে, সবজি কাটা হয়ে গেছে, আমি ধুয়ে নিচ্ছি। আর এখানে টোকর অত্যাচার শুরু হয়ে গেছে, রূপা এটা আটা মাখছে রুটি করার জন্য। আর এই পাশে হচ্ছে দিদা আর মা গল্প মারছে। আর তো রুটিগুলো এখন আটা মাখা হয়ে গেছে, রুটিগুলোকে বেলে নিবে। তো এরপরে রূপাই রুটিটা বানিয়েছে। তো দেখো এখানে হচ্ছে ডাল আছে, ভাত আছে, ঝিঙা আলু মাছ দিয়ে সবজি করেছি, আর হচ্ছে এখানে রুটি আছে। তো এই পরোটাটা টোকর জন্য বানানো হয়েছে, খাবে বলে। তো রুটিগুলো, এই ছোটো ছোটো রুটিগুলো আমি প্রসাদে দিব। তো পাতা হিসাবে বানিয়েছিলাম। আর সুজি লাগে, দই লাগে, চূড়া লাগে। তো সুজিটা এখনও হয়নি, সুজিটা হয়ে গেলেই কমপ্লিট রান্না। তো বন্ধুরা, এখন বাড়ির সমস্ত কাজ, রান্নাবাড়ি শেষ হয়ে গেছে। এখন সবাই বসে নেটে কাপড় দেখছে, যে মা দিদা রূপা মিলে ওই বিছনা হয়ে গেছে, এই বিছনা করবো। এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো, আবার দুটো রাত্রের সময় ওটু পুজো হবে, তখন তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো এখন বাজে সকালে সাড়ে তিনটা বাজে। আমরা উঠে গেছি, আমি উঠে গেছি, বোনও উঠছে। তো সব রেডি করছি এখন পূজার জন্য, ছান টান করা শেষ হয়ে গেছে আমাদের, তখন সব রেডি করছি। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, তোমাদের সাথে শেয়ার করবো কীভাবে পুজোটা করছি আমরা। তো দেখো বন্ধুরা, এখানে বোনও সব ঝিঙা পাতাটাকে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে। আর এখানে হচ্ছে সব কিছু রেডি করে নিয়েছি, চিড়াটাকে ভিজিয়ে দিয়েছি, ডাল আছে, সবজি, ভাত, রুটি আর চাও বানিয়ে নিয়েছি। তো এখানে সব রেডি হয়ে গেছে, এখন আমরা পূজায় বসবো। তো পূজায় বসে পড়েছি। তো এখানে প্রথমে পাতাটি আমি ভেরোনা বাবাকে দিব, আর সাতটি পাতা দেওয়া হবে মাকে। তো টোটাল আটটা পাতা লাগে। তো পরপর আমি পাতাগুলোকে সাজিয়ে নিব, আর সাথে সাথে বোনও করছে দেখো। তো এইবার বোন হচ্ছে আমার সাথেই করছে, আগেবার ওর নিজের বাড়িতে করেছিল। তো এইবার ওর কোয়ার্টারে হচ্ছে করার মতন জায়গা ছিল না বলে ও আমার সাথে করছে এবার পুজোটা। তো বোন আমার সাথে করছে বলে খুব মজা হচ্ছিলো পূজাতে। তো তোমরা হয়তো ভাবছো এটা আবার কী পূজা, মাছ দিয়ে করছে, মাছ ভাত দিয়ে। তো এটা হচ্ছে যতিয়া পূজা। তো যতিয়া পূজার হচ্ছে এভাবেই করে, ঝিঙা পাতা, তারপরে মাছ লাগে। তো আমাদের বাড়িতে হয় বলে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি, আগে তো ভিডিও করতাম না, তো এবার ভাবছি করলাম, তো তোমাদের সাথেও শেয়ার করি। তো যারা জানে এই পূজার ব্যাপারে তারা হয়তো দেখেই বুঝে যাবে এটা কী পূজা, আর যারা জানে না তাদেরকে আমি বলেই দিচ্ছি। তো এই পুজোটা করে হচ্ছে বাড়ির মঙ্গলের জন্য। যারা বিবাহ, যেমন আমার বোন বিবাহ, ও নিজের স্বামী, বাচ্চা আর বাড়ির ফ্যামিলির মঙ্গলের জন্য করবে।
তো আর আমি হচ্ছে আমার মা দিদা আর আমার ফ্যামিলি সুস্থ থাকার জন্য করছি। তো এই পুজো করে আমি অনেক ফল পেয়েছি, আমি এটা মানি। তো তো আমি হচ্ছে পুজোটা করব হচ্ছে আজকে, আমি এখানেই আমরা হচ্ছে পুজো করে সরে আমরা এখানেই হচ্ছে এই ভাত ডাল সবজি রুটি সুজি দই চিড়া সবগুলো অল্প অল্প করে এখানেই আমরা খাবো। খাওয়ার পর এখানে যা জল খাওয়ার খেয়ে নিব, তারপরে আমরা নির্জল উপাস থাকবো, তো থুতু পর্যন্তও গেলা যায় না। তো আমি এখানে খাওয়ার পর আমি যে উপাসটা করব সেটা কালকে মানে আজকে সন্ধ্যাবেলা পুজো টুজো করে চাঁদ তারা যখন উঠবে তখন আমি দেখে আমি উপাসটা ভাঙবো। আর আমার বোন তখনও সন্ধ্যাবেলায় পুজো সুজো করে নিয়ে পরশু দিন সকালবেলা ও পুজো টুজো করে তারপরে উপাস ভাঙবে। ওর পুরো টোটালি 24 ঘন্টার উপাস হবে, আর আমার 12 ঘন্টার হবে, আমার হাফ, যেহেতু আমি বিবাহ না, ও বিবাহ ওর বাচ্চা স্বামীর জন্য, ও গোটাটাই করবে, আমি হাফ করব। তো দেখো এখানে আমি ভাত ডাল সবজি একসাথে মেখে নিয়েছি, আর পরপর হচ্ছে দিদি গল্প করতে করতে তোমরা দেখতেই পারছ, তো সম্পূর্ণ দিয়ে দিয়েছি একের পর এক। মা দিদা বারান্দায় বসে বসে আমাদেরকে নিয়মগুলো বলছে, আর আমি আর বোন বারবার মায়ের দিকে আর দিদার দিকে তাকাচ্ছি যে কী বলছে কীভাবে করতে হবে। তো এর পরপর দেওয়ার পরে এখানে আমরা হচ্ছে এখন সব জিনিসগুলোকে সরাই দিয়ে প্রদীপ জ্বলাবো। তো এখানে বসে খাবো। তো খাওয়ার ভিডিওটি আমি শ্যুট করিনি, কেন খাওয়ার ভিডিওটি শ্যুট করা যায় না, তো আমি খাওয়ার ভিডিওটি শ্যুট করিনি। হ্যাঁ, তো আজকের এখানে আমি শুধু আজকের সকালবেলার ব্লগটি তোমাদেরকে দিচ্ছি, ভোরবেলার ব্লগটি, তো এই ভিডিওটা শুধু দিচ্ছি, কেন ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছিলো, পুরা 25-20 মিনিটের ভিডিও হয়ে গেছিলো। তো আমি ভাবলাম এত বড় ভিডিও কেউ দেখে না, হ্যাঁ, তো আর খুব বড় হয়ে যাচ্ছিলো বলে আমি শুধু শর্ট করে ভিডিওটা তোমাদেরকে শুধু আজকে ভোরবেলার পুজোটা তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে দেখো আমি হচ্ছে এখন তেল দিয়ে হচ্ছে প্রথমে ভেরোনাথকে দেবো, তো তেলের ফুটাই দেওয়া হয় ভেরোনাথকে। আর এটা হচ্ছে ভাকড়া সেদুর, এটা লাল সেদুর না, এটা কমলা কালার হয় ভাকড়া সেদুর, যারা হয়তো জানে তারা তো দেখেই বুঝে গেছে হয়তো। তো ভাকড়া সেদুর নিয়ে আমি পুরো 7টা জায়গাতেই পাতাতে মায়ের সব ফোঁটা দিয়ে দিব, আর হচ্ছে শুধু ভেরোনাথকে তেলের ফোঁটা দেওয়া হয়। তো এখানে আমরা মনোকামনা জন্য আমরা প্রণাম করে নিব। তো আমার মনোকামনা তো হয়ে গেছে, আমার বোনের পুরো হয়নি, তো চাইয়ে যাচ্ছে। তো চাওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে বসে খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়ার পর তো দেখো এখানে দিদা আর মা প্রণাম করছে পুজো হয়ে গেছে বলে, আর আমি সব ঝিঙা পাতাগুলোকে এখন চালে দিয়ে দিব এইভাবে করে। তো সকালবেলা পাখি এসে কাক পাখি এসে খাবে বলে তো চালে দিতে লাগে, তো সব একের পর এক পাতাগুলোকে নিয়ে গিয়ে আমি সব চালে দিয়ে দিব এভাবে করে। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে, তো আজকে সন্ধ্যার যে পুজো হবে সেই ভিডিওটি আমি 2 পার্টে দিয়ে দিব, তো তোমরা প্লিজ ওই ভিডিওটি তোমরা গিয়ে দেখো। তো দেখো আমার পরে আমার বোনও হচ্ছে পরপর ঝিঙা পাতাগুলোকে চালে দিয়ে দিচ্ছে। তো আজকের ভিডিও এখানেই শেষ, তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ওকে, টাটা, বাই বাই।